আমি কালকে যখন জিম থেকে ফিরছিলাম, আমি একাই ছিলাম, আমি আর আমার ড্রাইভার ছিল। সো আমার বাড়ি থেকে আমার জিম খুবই কাছে। সো আমি যখন আসি জিম থেকে ফিরি, তখন আমি হঠাৎ দেখি একটা ট্যাক্সি ড্রাইভার আমার গাড়িটা যখন যাচ্ছিল একটা বাজে ইঙ্গিত করছিল, আমাকে চোখ মারছিল। তখন আমি ভাবলাম হয়তো মানে হয় না কারো মুদ্রা দোষ বা সামথিং কিছু একটা হবে, তো আমি এটা ইগনোর করে এগিয়ে গেছি। তারপরে আমি দেখি ওই গাড়িটা আবার আমাকে ওভারটেক করে এসে আবার নোংরা অঙ্গি ভঙ্গি করছে। যখন এটা করেছে আবার মানে খুবই নোংরা অঙ্গি ভঙ্গি করেছে, তখন আমার একটা কথাই মনে হচ্ছে যে আজকে যদি আমি ওকে ছেড়ে দিই, ওর ট্যাক্সিতে যখন রাত্রিবেলা মেয়েরা উঠবে তারা কিন্তু সেফ হবে না। সো আই হ্যাড টু স্টপ দ্যাট কার, অলদো আই ওয়াজ অ্যালোন, সো বাট আই হ্যাড টু টেক দ্যাট স্টেপ। সো আমার গাড়ি ওটাকে ওভারটেক করতে বলি আমি আমার ড্রাইভারকে, অ্যান্ড তখন খুব বৃষ্টি পড়ে, রাস্তায় কেউ ছিল না, অ্যান্ড আমি গাড়িটাকে ওভারটেক করে গাড়িটাকে ধরে ট্যাক্সি ড্রাইভারকে যা শিক্ষা দেওয়ার দিয়েছি। কিন্তু তখন যেহেতু আমি গাড়ি থেকে নেমেছি, তখন কি হয়েছে অলরেডি ভিড় হওয়া শুরু হয়ে গেছিলো, রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো। সো লোকাল মানুষ চলে আসে যেহেতু ভিড় হতে থাকে, তাই জন্য আমার ওকে ছেড়ে দিতে হয়। বাট আই হ্যাড দ্য বিলিভ দ্যাট মাই অ্যাডমিনিস্ট্রেশন উইচ উইল ক্যাচ হোল্ড অফ হিম, আর সেটাই হয়েছে। রাত্রির মধ্যে ওকে ধরা হয়ে গেছে, আর হি ইজ আন্ডার কাস্টডি রাইট নাও, অ্যান্ড হি উইল বি প্রেজেন্টেড টু দ্য কোর্ট। আর অ্যান্ড হি ওয়াজ ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, হি ওয়াজ হেভিলি ড্রিঙ্কিং। সো অ্যান্ড আমার মনে হয়েছিল যে আমি একা আছি কি দোকা আছি সেটা দেখার আগে আগে আমার এটা স্টপ করার দরকার। আজকে যদি আমি ওকে ইগনোর করে চলে যেতাম, তাহলে হয়তো ও পরের দিন আরেকটা মেয়ের গায়ে হাত দেওয়া, আজকে হয়তো চোখ মেরেছে ও নোংরা অঙ্গি ভঙ্গি করেছে, কালকে হয়তো একটা মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস পাবে। আর ও একটা ট্যাক্সি ড্রাইভার যেখানে মেয়েরা বিশ্বাস করে উঠবে যে আমাকে বাড়ি পৌঁছে দেবে বলে। তো দিস ওয়াজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেন, সো দ্যাটস হোয়াট আই ডিড। অ্যান্ড আই থ্যাংক কলকাতা পুলিশ যে ওনারা, আমি সাথে সাথে পিএসকে জানাই, গড়িয়াহাট পিএসকে বাড়ি যাওয়ার সাথে সাথে অন দ্য ওয়ে, অ্যান্ড এভরিবডি আমার এফআইআর লজ হয়, অ্যান্ড ইয়েস, সো হি ইজ ইন কাস্টডি রাইট নাও।